বছরের পর বছর ধরে মানুষের ধারণা ছিল স্টোনহেঞ্জের সাথে ভিনগ্রহবাসীদের যোগাযোগ রয়েছে, আর এই পাথরগুলো ভিনগ্রহবাসীরাই এখানে রেখে গেছে। যদিও সে সময় মানুষ এই স্টোনহেঞ্জ ব্যবহার করত ধর্মীয় আচার অনুষ্ঠান বা জাদুবিদ্যা এবং এটি ছিল একটি প্রমাণ সাইজের দিনপঞ্জিকা, কিন্তু সম্প্রতি গবেষক ও প্রত্নতাত্ত্বিকরা স্টোনহেঞ্জের আশপাশে আরও কিছু অতিরিক্ত পাথর স্তম্ভ আবিষ্কার করেছেন। এগুলো প্রমাণ করে এখনও দাঁড়িয়ে থাকা এই স্টোনহেঞ্জ কোনো কিছুর কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করা হতো, যা থেকে গবেষকরা জোরালোভাবে বলছেন এই স্টোনহেঞ্জ ক্যালেন্ডার হিসেবে ব্যবহার করত প্রাচীন মানুষরা। মূলত কৃষিকাজের জন্য দিন, মাস বা বছরের হিসেব রাখার জন্যই ব্যবহৃত হতো এই স্টোনহেঞ্জ। চীনের একটি খামারের মাটির নিচ থেকে অসংখ্য পোড়ামাটির তৈরি বা টেরাকোটার সেনাবাহিনী আবিষ্কারের পর গবেষকরা দ্বিধার মধ্যে পড়ে যান, কেন এই হাজার হাজার টেরাকোটা সেনাবাহিনী তৈরি করা হয়েছিল, আর কেনই বা এই মূর্তিগুলোকে সম্রাট কুইনসি হুয়ানের সমাধি আগলে রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। এই আবিষ্কারকে প্রাচীন চীনের সবচেয়ে বড় রহস্য বলে মনে করা হতো অনেকদিন। শুরুতে ইতিহাসবিদরা মনে করেছিলেন এই মাটির তৈরি সেনারা কোনো সামরিক মহড়ায় দাঁড়িয়ে আছে এবং এদের আলাদা কোনো বিশেষত্ব নেই, কিন্তু গবেষকরা বিস্মিত হয়ে পড়লেন যখন তার আবিষ্কার করলেন প্রতিটি সৈনিকই দেখতে একরকম নয় এবং তাদের অভিব্যক্তিও কারোর সাথে কারোর মিল নেই। শেষ পর্যন্ত গবেষকরা আবিষ্কার করলেন প্রতিটি মূর্তি জীবিত কোনো মানুষের প্রতিকৃতি হিসেবে তৈরি করা হয়েছিল। চীনের সিচুয়ান প্রদেশে দেশটির হারিয়ে যাওয়া সভ্যতা সাংচিং ডয়ের কিছু নিদর্শন খুঁজে পাওয়া যায়। পরবর্তী কয়েক দশক ধরে এটি ছিল একটি বিশাল রহস্য। বিজ্ঞানী এবং গবেষকরা খুঁজে পাচ্ছিলেন না কেন এই শহরটির বৃদ্ধি বন্ধ হয়ে গিয়েছিল, আর এই শহরের মানুষজনই বা কোথায় গায়েব হয়ে গিয়েছিল। ভূতাত্ত্বিক আর প্রত্নতাত্ত্বিকরা গবেষণা চালিয়ে যেতে লাগলেন। পরে শহরের মতোই আরেকটি শহরের খোঁজ পান তারা। গবেষকরা একটি সূত্র খুঁজে পান, নানা রকম প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সাংচিংডয় শহরটি পরিত্যক্ত করেছিল এর বাসিন্দারা। প্রথমে একটি ভূমিকম্প হয় যা ওই শহরটির বিশেষ ক্ষতি করে, এরপর পরই ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে, আর সবশেষ বিপর্যয় হিসেবে আসে বন্যা। ভূমিকম্পের ফলে পার্শ্ববর্তী নদীর গতিপথ পাল্টে গিয়ে সাংচিংডয় শহরকে প্লাবিত করে দেয়, আর এরপরই বাসিন্দারা এই শহর পরিত্যাগের সিদ্ধান্ত নেন। পেরুতে দেখতে পাওয়া এই নাজকা লাইন বা বিশাল এলাকা জুড়ে মাটিতে বিভিন্ন প্রাণীর আঁকা ছবি প্রথম মানুষের নজরে আসে 1930-এর দশকে। উড়োজাহাজ আবিষ্কারের আগ পর্যন্ত এই অদ্ভুত এবং রহস্যময় লাইনগুলো মানুষের দৃষ্টির আড়ালেই পড়েছিল। প্রথম দিকে গবেষকরা দাবি করেছিলেন এই ছবিগুলো আঁকা হয়েছিল উড়তে পারে এমন কোনো যন্ত্রের সাহায্যে, কিন্তু নাজকারা যখন এই ছবি এঁকেছিল তখন এমন কোনো যন্ত্র তৈরির কথা চিন্তা করা সম্ভব হয়নি। আবার অনেকে বলতে শুরু করেন নাজকারাই সম্ভবত প্রথম হট এয়ার বেলুন তৈরি করেছিল, আর এর সাহায্যেই নকশাগুলো ঠিক করা হতো। এমনকি এই চিত্রগুলো এলিয়েনরা এঁকেছিল বলেও গুজব ওঠে। কিন্তু প্রত্নতাত্ত্বিকরা ওই এলাকায় কিছু কাঠের খণ্ড খুঁজে পেলেন যেগুলো নাজকাদের সময় ব্যবহার করা হতো। এ থেকে ইতিহাসবিদরা নিশ্চিত হলেন কাঠের খুঁটি এবং দড়ির সাহায্যেই নাজকারা ওই অদ্ভুত চিত্রকর্ম তৈরি করেছিল।
অনেকদিন ধরেই মানুষের মধ্যে ধারণা ছিল মিশরের পিরামিড সম্পূর্ণ মানুষের হাতে তৈরি হয়নি। এমনকি গবেষকরা বলেছেন যে প্রযুক্তির সাহায্যে পিরামিড তৈরি করা হয়েছিল তা উন্নত কোনো প্রযুক্তি ছিল। এ কারণে সন্দেহবাদীরা বলতে শুরু করেন সম্ভবত ভিনগ্রহের উন্নত প্রাণীরা ফারাওদের পিরামিড তৈরি করার প্রযুক্তি দিয়েছিল, যার সাহায্যে এই বিশাল স্থাপনাগুলো নির্মাণ করা সম্ভব হয়েছিল। কিন্তু গবেষকরা সম্প্রতি নিশ্চিত হয়েছেন এই পিরামিড মানুষের হাতেই তৈরি হয়েছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য তা হল পিরামিডগুলো একেবারে নিখুঁতভাবে তৈরি হয়নি। পিরামিড তৈরিতে পাথরের খণ্ডগুলো শুধুমাত্র দড়ি আর পুলির সাহায্যে উপরে তোলা হতো। যেহেতু একটি পিরামিড তৈরিতে 20 বছরের মতো সময় লাগত, সে কারণে গবেষকরা নিশ্চিত হতে পেরেছেন উন্নত প্রযুক্তি বা এলিয়েন নয়, মানুষই তৈরি করেছে ওই পিরামিডগুলো। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।